ভিডিওর প্রথমেই আমার প্রত্যেক দর্শকদের জানাই আমার চ্যানেলে স্বাগতম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নলেজ উইথ প্রবীর। যদি আপনাদের ম্যাজিক দেখতে হয় আর কোথাও যেতে হবে না। আপনারা যদি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের সেই অফিসিয়াল ওয়েবসাইটটিকে প্রত্যেক দিন ফলো করেন তাহলে দেখতে পাবেন কখনো মেয়েরা ছেলে হয়ে যাচ্ছে, ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে, কখনো ছেলে মেয়ে উভয় হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি কি বলতে চাইছি তো আপনারা তো বুঝতে পারছেন না, আমি বলতে চাইছি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড মনে হয় খানিকটা পাগল হয়ে গেছে। প্রত্যেক দিন চেঞ্জ করছে তাদের এএনএম জিএনএমএস সিট ম্যাট্রিক্স, কী করবে খুঁজে পাচ্ছে না, কী সিদ্ধান্ত নেবে সেটাও বুঝতে পারছে না। আরে বাবা, যদি মেয়েদের সব সিট মেয়েদেরই রাখতে হয় তাহলে কেন এত ম্যাজিক, কখনো কখনো মেয়েদের ছেলে হয়ে যাচ্ছে, কখনো কখনো ছেলেদেরগুলো মেয়ে হয়ে যাচ্ছে। আরে এত ম্যাজিকের তো দরকার নেই। আমরা তো জানি যে আগেতেই জানতাম যে সমস্ত কলেজদের ফিমেল কলেজ রয়েছে এবং তার মধ্যে ছটি কলেজ, দুটি কলেজ ছেলেদের সরকারি এবং চারটি কলেজ পাবলিক অর্থাৎ বেসরকারি। মোট ছটি কলেজ রয়েছে মাত্র ছেলেদের, বাকি কলেজ মেয়েদের। কী দরকার আছে এইভাবে প্রত্যেক দিন সিট ম্যাট্রিক্স বের করার? এই সিট ম্যাট্রিক্স আপাতত এখনও পর্যন্ত তিনবার চেঞ্জ হলো, অর্থাৎ ফার্স্ট টাইম দেওয়া হয়েছিল, সেটা চেঞ্জ করে দেখানো হলো যে প্রত্যেকটা মেয়েদের কলেজ ছেলে এবং মেয়ে উভয়দের জন্যই করে দেওয়া হয়েছে। আবার আজকে চেঞ্জ করে দেখিয়ে দেওয়া হলো যে ছেলেদের নয়, মেয়েদের কলেজগুলো মেয়েদেরই রইল। অর্থাৎ যেসব মেয়েরা চিন্তা করছিলে যে আমরা হয়তো চান্স পাবো না, তাদের জন্য আজকে কিন্তু খুবই সুখবর, মেয়েদের কলেজ কিন্তু মেয়েদেরই রইল, সেখানে ছেলেরা এন্ট্রি নিতে পারবে না আপাতত জানিয়ে দেওয়া হয়েছে। আবার যে চেঞ্জ হবে না তার কোনো মানে নেই, অর্থাৎ আবার চেঞ্জ হতে পারে জানা নেই, কারণ যেভাবে দেখছি প্রত্যেক দিন সিট ম্যাট্রিক্স চেঞ্জ হচ্ছে এটাও একটা ঐতিহাসিক পরিবর্তন, ঐতিহাসিক চেঞ্জ, প্রত্যেক দিন সিট ম্যাট্রিক্স চেঞ্জ হওয়া। ওকে, দেখো সিট ম্যাট্রিক্স চেঞ্জটা বড় কথা না, বড় কথা হচ্ছে মানুষের যে চিন্তাভাবনা, অর্থাৎ চিন্তা করছে না তারা, টেনশন করছে। যেমন মেয়েদের সিট, হঠাৎ করে মেয়েদের সিটগুলো ছেলেদের করে দেওয়া হলো, সেখানে মেয়েরাও টেনশন করছে। আবার সেই পুনরায় কাজ, আবার ছেলেদেরকে বাদ দিয়ে শুধু মেয়েদের করে দেওয়া হলো, আবার ছেলেটা চিন্তা করছে আরে এত খেল কিসের রে ভাই, যেটা করবে সেটা করলেই হয়, এত ম্যাজিক। আমার তো মনে হয় যে এরপরে আমরা আবার কিছু না কিছু ম্যাজিক দেখতে পাবো। যাই হোক, এখন আপাতত সুখের খবর যে মেয়েদের সমস্ত সিট মেয়েদের কাছেই ফিরে এলো, আবার চেঞ্জ করা হলো এএনএম জিএনএমএস সিট ম্যাট্রিক্স। এএনএমএ তো বরাবরই ফিমেলদের ছিল এবং জিএনএমএর কলেজগুলো মেয়ে এবং ছেলে উভয়ের জন্যই করা হয়েছিল, আবার পুনরায় সেটা ফিরে এলো। এরকম না যে হঠাৎ করে ওয়েবসাইটে প্রবলেম হয়েছিল। যদি ওয়েবসাইটে প্রবলেম হতো তাহলে আমরা যখন ফোন করেছিলাম জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে তখন বোর্ড কিন্তু জানিয়েছিল যে মেল এবং ফিমেল উভয়ের জন্যই করা হয়েছে, অর্থাৎ এটা কোনো ফল্ট নয় বা এটা কোনো ওয়েবসাইট প্রবলেম নয়। ওকে, সো এটা তো ওরা কীভাবে করেছিল জানি না, আবার কীভাবে বন্ধ করলো সেটাও জানি না। যাই হোক, আজকের এই খবর। তো আপনারা সকলেই জানেন দুদিন আগে যখন কাউন্সিলিংয়ের এই নোটিশ বেরিয়েছিল এবং এখানে যখন দেখানো হচ্ছিল মেল এবং ফিমেল নিয়ে, প্রত্যেকটি কলেজে মেল এবং ফিমেলের জন্য করা হয়েছিল সিট, তখন কিন্তু প্রত্যেকের মতো আমিও ভিডিও বানিয়েছিলাম। কারণ এটাই স্বাভাবিক না, কারণ আমরা ইউটিউবাররা চাই সব সময় নিউ আপডেট যেগুলো আসে সেগুলো স্টুডেন্টদের কাছে তুলে ধরতে এবং অর্থাৎ নিউ আপডেট দিতে, তাই আমরা ভিডিও বানাই। কিন্তু আজ তো দেখছি ভিডিও বানাতেও আমাদের ভয় লাগছে, কারণ আবার না কালকে চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আজকে যে আমি ভিডিও বানাচ্ছি আবার যদি কাল চেঞ্জ হয়ে যায় কিছু, তো ভিডিও বানাতেও ভয় লাগে। কিন্তু তবুও কিছু করার নেই, আমাদেরকে প্রত্যেক মুহূর্তের যে আপডেট সেগুলো তুলে ধরাই আমাদের কাজ, আমাদের ইউটিউবারদের কাজ। ওকে, এবং সেটা প্রুফ সহ। এখন দেখো প্রত্যেকটি কলেজে এম এবং এফ ছিল গতকাল, আজকে প্রত্যেকটি কলেজে আবার সেই এমটা তুলে দিয়ে সমস্ত এফ করে দেওয়া হয়েছে এবং যেগুলো শুধুমাত্র ছেলেদের জন্য ছিল সেগুলোই ছেলেদের জন্য রাখা হয়েছে। ছেলেদের জন্য যে ছটি ছিল সেটা ছটিই রাখা হয়েছে, দেখতে পাচ্ছ ছেলেদের জন্য এই একটা কেয়ার অ্যান্ড কিওর ইনস্টিটিউট, ওকে, দেন রাখা হয়েছে গেনেক্স নার্সিং ইনস্টিটিউট অফ মেল, দেন রাখা হয়েছে ট্রেনিং স্কুল মেল বাঘাযতীন এসজি হসপিটাল, ওকে, তারপরে রাখা হয়েছে লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউট অফ মেল, তারপরে রয়েছে মেয়ে ছেলেদের জন্য মুক্তধারা নার্সিং ইনস্টিটিউট অফ মেল, ওকে, তো তারপরে রয়েছে নার্সিং ট্রেনিং স্কুল ফর মেল অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল সরকারি, এবং যেটা রয়েছে সর্বলাস্ট, মোট ছটি কলেজ কিন্তু ছেলেদের জন্য রয়েছে, এটাই ফাইনাল। তবে জানি না এরপরে চেঞ্জ হবে কিনা, তবে মেয়েদেরকে বলতে পারি তোমাদের কিন্তু যে সিট ছিল সেই সিটি ফিরে এসেছে, টেনশনে করার কিছু নেই। হয়তো ছেলেরা অনেক আশা করেছিলে, কিন্তু ছেলেদের জন্য আশা করি আর চেঞ্জ হবে না, তবে চেঞ্জ না হওয়ারও কিছু নেই, দেখা যাক আমরা লাস্ট পর্যন্ত দেখব।
ওকে, তো প্রত্যেককে বলবো হয়তো আমরা আগের দিন যে ভিডিও বানিয়েছি সেই ভিডিওর সঙ্গে আজকের ভিডিও মিলবে না, কারণ আমরা তো দূরের কথা, যে যে বোর্ড সে বোর্ডই প্রত্যেক দিন চেঞ্জ করছে, তো আমরা তো ছেলে মানুষ তাই না, তো বোর্ডই প্রত্যেক দিন চেঞ্জ করছে, তো আমাদের কিছু করার নেই। আমাদের কাজ হলো নিউ আপডেটগুলোকে তুলে ধরা। গতকালকে নিউ আপডেট ছিল যে চেঞ্জ হয়েছে সিট ম্যাট্রিক্স, তাই কালকে আমরা তুলে ধরেছি, আবার আজকে আবার চেঞ্জ হয়েছে সিট ম্যাট্রিক্স, তাই আজকেও আবার তুলে ধরছি। সো আমরা আমাদের কাজ করছি। তো আমরা বলবো এটাই খবর দিলাম তোমাদের, যে যে সমস্ত মেয়েরা চিন্তা করছিলে, যে সমস্ত মেয়েরা পাগল হয়ে যাচ্ছিলো চিন্তায়, তাদের জন্য বলবো আর তোমাদের চিন্তা করতে হবে না। তোমাদের যে সিট ছিল সেই সিটি কিন্তু আপাতত ফিরিয়ে দেওয়া হয়েছে, পরে কী হবে জানি না, আরও ম্যাজিক দেখতে পাবো কি না, কারণ আজকাল যা ম্যাজিক দেখছি এখানেতে, হঠাৎ করে সিট ম্যাট্রিক্স চেঞ্জ হচ্ছে, হঠাৎ করে কিছু ডিসিশন নেওয়া হচ্ছে, হঠাৎ হঠাৎ যা হচ্ছে, হঠাৎ হঠাৎ, পরীক্ষা আগে কিছু বলছে না, পরীক্ষা হওয়ার পর কাউন্সিলিংয়ের সময় হঠাৎ করে শুনলাম ছেলেদেরকে সিট দেওয়া হবে, আবার হঠাৎ করে শুনলাম সিট চেঞ্জ হয়ে গেল, আবার শুনলাম সমস্ত কলেজের যে মেল ফিমেল কলেজ ছিল সেই ফিমেল কলেজগুলির সঙ্গে মেলদেরও একটা সুযোগ দেওয়া হচ্ছে, আবার আজকে দেখছি মেল উঠে যেয়ে ফিমেল হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, একটা যেন ভ্যানিশ হওয়ার একটা ম্যাজিক। অনেক সময় আমরা দেখি না যে বিভিন্ন ম্যাজিকে দেখানো হয় ভ্যানিশ হওয়ার ম্যাজিক, সেরকম ম্যাজিক আপাতত দেখা যাচ্ছে এখানে, দেখা যাক আর কিছু ম্যাজিক করে দিন দেখা যায় কি না। তো আমরা সেই জন্য ম্যাজিক দেখার জন্য আমরা আবার চোখ রাখবো এই বোর্ডের ওয়েবসাইটে। সো আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করলাম।